হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আপনারা আপনারা দেখছেন দেখছেন টেক টেক ইন্ডিয়া ইন্ডিয়া ইউটিউব ইউটিউব চ্যানেল। চ্যানেল। এই এই মুহূর্তে মুহূর্তে আমাদের আমাদের রাজ্যের রাজ্যের অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যারা যারা প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত পড়াশোনা পড়াশোনা করছো করছো সেই সেই সমস্ত সমস্ত ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের জন্য জন্য দারুণ দারুণ একটি একটি সুখবর সুখবর রয়েছে। রয়েছে। রাজ্যের রাজ্যের ঘোষণা ঘোষণা মতো মতো বা বা শিক্ষা শিক্ষা দপ্তরের দপ্তরের নির্দেশ নির্দেশ মতো মতো বা বা ঘোষণা ঘোষণা মতো মতো প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ক্লাস ক্লাস বা বা পড়াশুনো পড়াশুনো খুব খুব শীঘ্রই শীঘ্রই শুরু শুরু হচ্ছে, হচ্ছে, সেই সেই বিষয়ে বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে। হয়েছে। ইতিমধ্যে ইতিমধ্যে যারা যারা নবম নবম শ্রেণী শ্রেণী থেকে থেকে দ্বাদশ দ্বাদশ শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত পড়াশোনা পড়াশোনা করছো করছো সেই সেই সমস্ত সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ক্লাস ক্লাস ইতিমধ্যে ইতিমধ্যে শুরু শুরু হয়েছে, হয়েছে, তবে তবে এবার এবার প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে শুরু শুরু করে করে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ক্লাস ক্লাস খুব খুব শীঘ্রই শীঘ্রই শুরু শুরু হচ্ছে। হচ্ছে। সেই সেই বিষয়ে বিষয়ে শিক্ষা শিক্ষা দপ্তরের দপ্তরের পক্ষ পক্ষ থেকে থেকে ঠিক ঠিক কি কি বলা বলা হয়েছে হয়েছে বা বা প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের স্কুল স্কুল বা বা ক্লাস ক্লাস কবে কবে থেকে থেকে শুরু শুরু হবে হবে বন্ধুরা, বন্ধুরা, এই এই সমস্ত সমস্ত বিষয়ে বিষয়ে কমপ্লিট কমপ্লিট ইনফরমেশন ইনফরমেশন দেবো দেবো আপনাদেরকে আপনাদেরকে এই এই ভিডিওতেই, ভিডিওতেই, অতএব অতএব ভিডিওটি ভিডিওটি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন। দেখবেন। তার তার আগে আগে আপনাদেরকে আপনাদেরকে যে যে কাজটি কাজটি করতে করতে হবে, হবে, আপনি আপনি যদি যদি চ্যানেলে চ্যানেলে প্রথম প্রথম হয়ে হয়ে থাকেন থাকেন তাহলে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশের পাশের বেল বেল আইকনে আইকনে প্রেস প্রেস করে করে নোটিফিকেশনটা নোটিফিকেশনটা অল অল করে করে দেবেন দেবেন এবং এবং ভিডিও ভিডিও নিচে নিচে একটি একটি লাইক লাইক করে করে ভিডিওটি ভিডিওটি জনস্বার্থে জনস্বার্থে সকলের সকলের মধ্যে মধ্যে শেয়ার শেয়ার করে করে দেবেন। দেবেন। শেষে শেষে আপনারা আপনারা নিচের নিচের কমেন্ট কমেন্ট বক্সে বক্সে কমেন্ট কমেন্ট করে করে জানাবেন জানাবেন এই এই মুহূর্তে মুহূর্তে তোমরা তোমরা কোন কোন ক্লাসে ক্লাসে পড়াশোনা পড়াশোনা করছো, করছো, প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী নাকি নাকি নবম নবম দশম দশম একাদশ একাদশ নাকি নাকি দ্বাদশ দ্বাদশ অবশ্যই অবশ্যই নিচের নিচের কমেন্ট কমেন্ট বক্সে বক্সে কমেন্ট কমেন্ট করে করে জানাবেন। জানাবেন। তো দেখুন, তো দেখুন, এখানে এখানে যে যে খবরটি খবরটি প্রকাশ প্রকাশ হয়েছে হয়েছে সেখানে সেখানে বলা বলা হয়েছে হয়েছে যে যে গত গত 16ই 16ই নভেম্বর নভেম্বর থেকেই থেকেই শুরু শুরু হয়েছে হয়েছে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ঘোষণা মতো মতো স্কুল স্কুল বা বা কলেজের কলেজের পঠন পঠন পাঠন পাঠন খুলেছে খুলেছে স্কুলের স্কুলের দরজা। দরজা। এখানে এখানে তবে তবে বলা বলা হয়েছে হয়েছে যে যে উচ্চ উচ্চ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত নিয়মিত ক্লাস ক্লাস শুরু শুরু হলেও হলেও বর্তমানে বর্তমানে ছোটদের ছোটদের জন্য জন্য স্কুল স্কুল এখনো এখনো পর্যন্ত পর্যন্ত খুলেনি। খুলেনি। তবে তবে নিচে নিচে দেখুন দেখুন বলা বলা হয়েছে হয়েছে যে যে সেই সেই জন্য জন্য দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ধরে স্কুলের স্কুলের পঠন পঠন পাঠন পাঠন বন্ধ বন্ধ থাকার থাকার জন্য জন্য এখানে এখানে দেখুন দেখুন বলা বলা হয়েছে হয়েছে যে যে বাচ্চাদের বাচ্চাদের পড়াশোনায় পড়াশোনায় যথেষ্ট যথেষ্ট ঘাটতি ঘাটতি শুরু শুরু হয়েছে হয়েছে সেটা সেটা বলার বলার অপেক্ষা অপেক্ষা রাখে রাখে না। না। আর আর সেই সেই সঙ্গে সঙ্গে নানা নানা অসুবিধার অসুবিধার কথা কথা তুলে তুলে ধরেছেন ধরেছেন অভিভাবকরা। অভিভাবকরা। তবে তবে প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত ক্লাস ক্লাস এখনো এখনো পর্যন্ত পর্যন্ত চালু চালু না না হয় হয় অভিভাবকরা অভিভাবকরা দাবি দাবি করেছেন করেছেন ক্লাস ক্লাস চালু চালু করার করার জন্য। জন্য। আর আর অভিভাবকদের অভিভাবকদের এই এই দাবি দাবি নিরিখেই নিরিখেই প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণীর শ্রেণীর জন্য জন্য স্কুল স্কুল খোলার খোলার যে যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে হয়েছে এমনটাই এমনটাই জানা জানা গেছে। গেছে। এবং এবং এখানে এখানে দেখুন দেখুন বলা বলা হয়েছে হয়েছে যে যে জানা জানা গেছে গেছে সবকিছু সবকিছু ঠিকঠাক ঠিকঠাক থাকলে থাকলে আগামী আগামী জানুয়ারি জানুয়ারি মাসের মাসের 2 তারিখ2 তারিখ থেকে থেকে স্কুল স্কুল প্রাঙ্গণে প্রাঙ্গণে বাচ্চারা বাচ্চারা যেতে যেতে চলেছে চলেছে তার তার ব্যাগ ব্যাগ বা বা বইখাতা বইখাতা নিয়ে। নিয়ে। নতুন নতুন বছরে বছরে প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণীর শ্রেণীর পড়ুয়াদের পড়ুয়াদের স্কুল স্কুল চালু চালু করার করার উদ্যোগ উদ্যোগ নিচ্ছে নিচ্ছে এরকম এরকম একটি একটি প্রস্তুতি প্রস্তুতি পর্ব পর্ব নিয়েছে নিয়েছে শিক্ষা শিক্ষা দপ্তর। দপ্তর। আর আর এই এই প্রস্তুতি প্রস্তুতি পর্ব পর্ব কিরকম কিরকম হবে হবে তার তার জন্য জন্য জেলা জেলা শাসকদের শাসকদের কাছে কাছে নির্দেশিকা নির্দেশিকা পাঠানো পাঠানো হয়েছে হয়েছে স্কুল স্কুল শিক্ষা শিক্ষা দপ্তরের দপ্তরের পক্ষ পক্ষ থেকে। থেকে। তো তো বুঝতে বুঝতে পারছেন পারছেন এই এই মুহূর্তে মুহূর্তে যেখানে যেখানে বলা বলা হয়েছে হয়েছে যে যে দুসরা দুসরা যে যে জানুয়ারি জানুয়ারি অর্থাৎ অর্থাৎ নতুন নতুন বছরের বছরের জানুয়ারি জানুয়ারি মাসের মাসের 2 তারিখ2 তারিখ থেকে থেকে স্কুল স্কুল খোলার খোলার একটি একটি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে হয়েছে যারা যারা প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত পড়াশোনা পড়াশোনা করছে করছে সেই সেই সমস্ত সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের জন্য। জন্য। তোমরা তোমরা বুঝতেই বুঝতেই পারছেন পারছেন এই এই মুহূর্তে মুহূর্তে যারা যারা প্রথম প্রথম শ্রেণী শ্রেণী থেকে থেকে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী পর্যন্ত পর্যন্ত পড়াশোনা পড়াশোনা করছে করছে তাদের তাদের স্কুল স্কুল খুব খুব শীঘ্রই শীঘ্রই চালু চালু হচ্ছে হচ্ছে সবকিছু সবকিছু ঠিকঠাক ঠিকঠাক থাকলে থাকলে আগামী আগামী বছরের বছরের অর্থাৎ অর্থাৎ নতুন নতুন বছরের বছরের জানুয়ারি জানুয়ারি মাসের মাসের 2 তারিখ2 তারিখ থেকেই থেকেই স্কুল স্কুল খুলে খুলে যাবে। যাবে। তোমাদের তোমাদের আশা আশা করি করি বুঝতে বুঝতে পেরেছেন, পেরেছেন, ভিডিওটি ভিডিওটি আপনার আপনার ভালো ভালো লাগবে। লাগবে। তো তো বুঝতে বুঝতে এই বিষয়ে বিষয়ে আপনাদের আপনাদের কিছু কিছু জানার জানার থেকে থেকে বা বা বলার বলার থেকে থেকে অবশ্যই অবশ্যই আপনারা আপনারা নিচে নিচে কমেন্ট কমেন্ট করবেন করবেন এবং এবং ভিডিওটি ভিডিওটি থেকে থেকে আপনি আপনি যদি যদি কিছু কিছু তাহলে তাহলে উপকৃত উপকৃত হন হন তাহলে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও ভিডিও নিচে নিচে একটি একটি লাইক লাইক করে করে ভিডিওটি ভিডিওটি জনস্বার্থে জনস্বার্থে সকলের সকলের মধ্যে মধ্যে শেয়ার শেয়ার করে করে দেবেন দেবেন এবং এবং এই এই চ্যানেল চ্যানেল থেকে থেকে আগামীতে আগামীতে এই এই ধরনের ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এবং এবং হেল্পফুল হেল্পফুল ভিডিও ভিডিও পেতে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে